আমি বিয়ে করে ঘরে বউ আনবো আর আমার বউ রাত কাটাবে তোমার সঙ্গে কি বললে আমার দাদার পদতুনি পড়েছে এই কারখানাতে আজ তোমাদের সকলের ছুটি আমি জানি এই পৃথিবীতে অন্তত একটি লোক আছে যিনি আমার ক্ষতি চাইবেন না এই তোমার বিয়ের কার্ড আর এই হচ্ছে তোমার বউয়ের ছবি বউয়ের ছবি হ্যাঁ এই মাসের 7 তারিখে তুমি যাকে বিয়ে করবে তার রোমান্টিক মুডের ছবি নাও খুলে দেখো ছবিটা তুমি কাল দিদিকে নিয়ে বেরিয়ে যাবার পরেই ভিজতে ভিজতে এলো সারা রাত দাদার ঘরে থেকে ভোরবেলা উঠে চলে গেছে বড় বৌদিকে দেখিয়েছো এই ছবিটা তুমি দাদাকে কিছু বলবে না কি বলা যায় বলো তো আমি হলে তো অমন স্বামীর গালে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিতাম আমারও ইচ্ছে করছে কষ্ট করে যে এই ছবিটা তুলেছে তার গালে ঠাস ঠাস করে একটা চর মেরে আসি কি বললে আমার স্বামীকে তুমি চর মারবে শুধু তোমার স্বামীকে নয় তুমি এই ছবিটা দেখাতে এসেছো বলে তোমাকেও গোটা কয়েক চর মারা উচিত এখন বুঝতে পারছি স্বামীর উপর বিশ্বাস রাখতে পারো না বলেই এইভাবে তোমাকে স্বামী বদল করতে হচ্ছে এবার পারো তো চরিত্রটা বদল করো তাহলে ভবিষ্যতে স্বামী বদল করতে হবে না এত বড় সাহস ছবিটা দেখে বললো তোমাকে আর আমাকে চর মারবে বললো তুমি চলে এলে দিলে না কেন দূর চর বসে শোনো দাদা বেরিয়েছে ফিরে এলেই তুমি ছবিটা দেখিয়ে কৈফিয়ত চাও না মেশো বৌদি আমি আজই অফিসে কাজে কলকাতার বাইরে চলে যাব এখন কাউকে কিচ্ছু বলবো না কিচ্ছু বলবে না বলবো এখন কোপটা মারলে সেলাই করার সময়টা পেয়ে যাবে এমন সময় কোপটা মারবো যখন আর সেলাই করার সময়টা পাবে না রতন জানে আজকে বিয়ে কোথায় দু একদিন আগে ফিরে আসবে তা না এখনো এলো না যাওয়ার সময় বলেও যায়নি কোথায় যাচ্ছে আরে একটা ফোন করেছে জানাবে যে সেই বুদ্ধিটা পর্যন্ত এদের মাথায় মাথায় নেই দাদা ছোদ্দা এসে গেছে হ্যাঁ মেজদার ঘরে আছে দাও ধুতি পাঞ্জাবি দাও ও গাদাটাকে একটু বুকে আছে আজকে দিনে আর বকাবকি করো না কিরে এসে শুয়ে বলে নাহলে তোরে হয় না তোরে তোরে না কোথায় যাব কোথায় যাব মানে সাতটা লগ্ন এখন বলছিস কোথায় যাব এ বিয়ে আমি করতে পারবো না বিয়ে করতে পারবে না না কেন কেন আমি বিয়ে করে ঘরে বউ আনবো আর আমার বউ রাত কাটাবে তোমার সঙ্গে কি বললে যত বড় মুখ না তত বড় কথা দাদা কি হচ্ছে নাকি ওরা এত বড় সাহস আমায় বলে কিনা আমায় বলে কিনা রাস্কে তুমি কিছু মনে করো না রতন আমি তোমার দাদার হয়ে ক্ষমা চাইছি
যাও, তাতে তৈরি হয়ে নাও। না, তুমি তোমার বরকে সাধু ভাবতে পারো, কিন্তু ওই ছবি দেখার পরে নোংরা মেয়েকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। কি বলছো কি তুমি? আর দু ঘন্টার মধ্যে বিয়ে লগ্ন, মেয়েটা যে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। লগ্ন ভ্রষ্ট হোক আর যাই হোক, আমি ওকে বিয়ে করতে পারবো না। কোথায় যাচ্ছো? কি হচ্ছে কি? দোহাই তোমার রতন, এভাবে একটা মেয়ের জীবন তুমি নষ্ট করো না। সরো, ওরকম একটা মাঝে মেয়ে জীবন বাঁচাতে গিয়ে ও তো নিজের জীবন নষ্ট করতে পারে না। এখন এসব কথা আসছে কেন? তোমার মেজো ছেলে তো শুনলাম অনেকদিন আগে ছবিটা তুলেছিল, তখন রতন বলেনি কেন? একেবারে বিয়ের দিনে বুঝলে না বাবা, এরা তিনজনে মিলে বরদাকে অপদস্থ করবার জন্য প্ল্যান করে এটা করেছে, যাতে ঝিলিক লগ্ন ভ্রষ্ট হয়। ঝিলিক লগ্ন ভ্রষ্ট হবে না। দেখি ধুতি পাঞ্জাবির প্যাকেটটা দাও। দাও। এত তাড়াতাড়ি তুমি পাত্র কোথায় পাবে? তুমি সন্ধ্যা ঝিলকের বাড়িতে যাও, আমি পাত্র নিয়ে যাচ্ছি। অয়েলিংটা ঠিক হয়েছে? দেখো দেখো ঠিক করে করো। গণেশ বাবু চালানটা রেডি করুন। দাদা আপনি? তোমরা সবাই কাজ বন্ধ করো। আজ আমার ভগবান, আমার দাদার পদধূলি পড়েছে এই কারখানাতে, আজ তোমাদের সকলের ছুটি। আমাকে ডেকে না পাঠিয়ে আপনি নিচে এলেন, কি ব্যাপার? তোর মনে আছে তোকে একবার আমি বলেছিলাম আমার কোনো দরকার পড়লে তোকে আমি বলবো? হ্যাঁ মনে আছে, ও দিনের কথা কি আমি কোনোদিন বলবো? কত বড় পাপ করে ফেলেছিলাম সেদিন। শোন, আজ আমি খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি। বলুন দাদা, আমি আপনার জন্য কি করতে পারি? এতে ধুতি পাঞ্জাবি আছে, যা পড়ে আমার এক ছাত্রীকে তোকে বিয়ে করতে হবে। আপনি আমার চেম্বারে বসবেন, চলুন আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। একবার জানতে চাইলে না তো মেয়েটিকে কেন আমি তোর সঙ্গে বিয়ে দিতে চাইছি? আপনি বলেছেন এটাই যথেষ্ট। আমি জানি এই পৃথিবীতে অন্তত একটি লোক আছে যিনি আমার ক্ষতি চাইবেন না। মে গড ব্লেস ইউ, ভগবান তোর মঙ্গল করো। সব পাজিগুলো এক ঘরেই আছো দেখছি। শোনো হে বরবর, জন্ম মৃত্যু বিবাহ সব উপরালা হাতে, তাই জন্য তুমি আমার বর হতে পারলে না। এই যে আমার বর, তোমার মতন 722 টাকার চাকুরে এর ফ্যাক্টরিতে 100 খানা আছে, বুঝেছ? আর ইনি হচ্ছেন বরবরের মা, যেমনি করে মুড়ি চিবচ্ছেন তেমনি করে সব ছেলে মেয়েগুলো মাথা চিবিয়ে খেয়েছেন। এত বড় শাস্তবার আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে? সরি মাম্মি, এটা আপনাদের কারো বাড়ি নয়, এটা দাদার বাড়ি। এখানে আমি যদি দুহাত তুলে নাচিও আপনাদের কারো কিছু বলার নেই। একটু নেচে দেখাবো নাকি? এই যে মানিক চোর, যেমনি দেবা তেমনি দেবী। শুনুন, এখন আমি ও ঘরে গিয়ে আমার বর আর বরবদের সামনে বরদাকে দুহাতে জড়িয়ে দুগালে চুমু খাবো। ক্যামেরাটা নিয়ে চলুন, কতগুলো ছবি তুলে দিতে হবে না? জানো এই মহিলাটির মা হতে লজ্জা নেই, কিন্তু মা ডাক শুনতেই লজ্জা। রাহুলের ভাগ্য ভালো, বরবদির মতন একজন মা পেয়েছে। জীবনের এই ন্যাকা মহিলাটিকে মা বলে ডাকতে হবে না। চলো দাঁড়াও। শ্রবণ বাবু, আপনি যদি সেদিন রাত্রে দাদার ঝিলিকের ওই ছবিটা না তুলতেন তাহলে আমি ঝিলিকের মতো বউ পেতাম না।
আপনার ওই ছবিটা তুলতে যা খরচ হয়েছে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে দিয়ে দেব। আল গিভ ইট টু ইউ। আর শুনুন, ওই ছবিটা একটু বড়, মানে এই এই সাইজের করে দেবেন। আমি ওই ছবিটাকে ঘরের এমন একটা জায়গায় টাঙিয়ে রাখবো যাতে সকলে ঢুকেই ওই ছবিটা দেখতে পারে। চলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।